কুচুটে শাশুড়ি জব্দ বৌমার কাছে বলছি, ও মা কি হয়েছে? বৌমা আমার না কালকে বাপের বাড়ি থেকে সবাই আসবে। ও তোমার বাপের বাড়িতে গেলে লোক আসবে? বলছি আপনার ছেলেকে একটু ফোন করে মা বলে দিন না যে কেন আসার সময় খাসির মাংস নিয়ে আসে। কাকে মাংস আর আমার কি দরকার? তুমি এক কাজ করো, ঘরে তো অনেক সোয়াবিন পড়ে আছে, সোয়াবিনটাকে কষিয়ে মাংসের মতো রান্না করে দাও না, বাপের বাড়ির লোক বুঝতেও পারবে না মাংস খাচ্ছি না সোয়াবিন খাচ্ছি। কি বলছেন মা? সোয়াবিন খাবো আমার বাবা মা ভাইকে আপনি এটা বলতে পারলেন মা? শাশুড়ি শাশুড়ি তো বহুদিন বহুদিন পরে মানতে পারে। মা বল কি বলছিস? ও কালকে তুই আর বাবা জীবন আসবি? আয় কেনে আয় রে, 10 দিন ঘুরে যা কেনে। ও আয় বাবা আয়, ঠিক আছে আয় বলি। ও বৌমা। হ্যাঁ মা বলুন। শোনো কালকে তোমার ননদ আর নন্দাই আসবে। কি বলছেন মা? ও ননদ নন্দাই আসছে? ভালো করে খাসির মাংস রান্না করবে বুঝলে, খোকাকে বলে দিবে আনতে। কি খাসির মাংস কেন মা? খাসির মাংস এখন অনেক দাম বেড়েছে জানেন তো, আপনার ছেলের এখন অত টাকা খরচা করার কোনো দরকার নেই। আমাদের বাড়িতে না সোয়াবিন আছে, আমি ওটাকে ভালো করে কষিয়ে রান্না করে দেবো না, আমার ননদ নন্দাই বুঝতেই পারবে না যে খাসির মাংস খাচ্ছে না সোয়াবিন খাচ্ছে মা, বুঝেছেন? কি বলছো বৌমা? সোয়াবিন বড়ি খাবো কেন মা? একদিন আপনিও তো বলেছিলেন যখন বাবা মা ভাই এসেছিল তখন আপনিও তো বলেছিলেন যে খাসির মাংস কেন দরকার, অত দাম দিয়ে কেনা আর সোয়াবিন খাইয়ে দেবে তোমার বাপের বাড়ির লোককে, তাহলে আজকেও সেটাই করে দিন মা।